Sunday Suspense Shudhu Matro Mirchi 98.3 te Namaskar Ami Mir বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শায়ক আমানের লেখা রাত তিনটের পর। দুর্ভাগ্যবশত লেখক সম্বন্ধে কোনো তথ্য আমাদের কাছে নেই। গল্প শুনে লেখক বা লেখক পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে তারা ইমেল করতে পারেন sunday@radiomirchi.com এই আইডিতে। এছাড়াও তারা আসতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে facebook.com/mirchibanglay। আমাদের আজকের গল্প রাত তিনটের পর আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত অনীশ দেব সম্পাদিত সেরা ১০১ ভৌতিক অলৌকিক এই বইটি থেকে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে রাত তিনটের পর। হাত বাড়িয়ে রেডিওটা বন্ধ করে পাশ ফিরে শুলাম। বিছানার পাশে রাখা হাত ঘড়িটায় রাত তিনটে বাজে। একটু আগেই ঝড় হয়ে গেছে, বৃষ্টি পড়েছে কি না জানি না। মাথার কাছে জানলাটায় আম গাছে ছায়াটা দুলে উঠছে বারবার। খানিকটা দূরে একটা কুকুর কয়েকবার ডেকে চুপ করে গেল। অন্যদিন হলে এসব ভাবনা মাথাতেই আসতো না। আমার ছোট থেকেই রাত ১২টার আগেই ঘুমিয়ে পড়ার অভ্যেস। মাঝে মাঝে দু একটা দিন ছাড়া সেই নিয়মের ব্যতিক্রম হয়নি বললেই চলে। অথচ দিন দিনে খোলো, কিছুতেই আমার ঘুম আসছে না। প্রথম দিন হয়নি বলে একটা ঘুমের ওষুধও খেয়েছিলাম, তাতেও কোনো কাজ হয়নি। আজ ওষুধের মাত্রাটা বেশি হয়েছে। আশা করেছিলাম তাতে কাজ দেবে, তবুও এই রাত তিনটে পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। আমার শরীর খারাপ নেই একেবারেই, এ কদিনে সেরকম পরিশ্রমও করিনি। শুধু রাত এলেই এই সমস্যা, ঘুম আসছে না। আশ্চর্যের ব্যাপার হলো তাতে আমার সেরকম অসুবিধেও হচ্ছে না। রাতে ঘুম না হলে যেরকম চোখ লাল বা মাথা ব্যথা হওয়ার কথা তার বিন্দু মাত্র লক্ষণও নেই। এই কদিনে কিরকম যেন পরিবর্তন হয়েছে আমার, একা থাকার জন্য কিনা জানি না। চারপাশ সম্পর্কে আমার ইন্দ্রিয়গুলো বেশি সজাগ হয়ে পড়েছে। অবশ্য আগে যে আমি একা থাকিনি তা নয়। আগের বছর বসন্ত উৎসবের সময় সুপর্ণা শান্তিনিকেতনে চলে যাওয়ায় আমি একাই ছিলাম। তখন দিব্যি কেটেছে, দিনে অফিস, রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম। দিনগুলো যে কোথা দিয়ে কেটে যেত বোঝাই যেত না। এবার কিন্তু তেমন হচ্ছে না। দিন কতক হলো আমার চিকেন পক্স হয়েছে, এখনো পুরোদমে শুরু হয়নি, তবে বুকে পিঠে মিলিয়ে প্রায় গোটা ৩০ ফোড়া ইতিমধ্যেই গজিয়েছে। সুপর্ণার এর আগে পক্স হয়নি, তাই রোগটা আমার শরীরে ঢুকেছে বুঝেই তাকে একরকম জোর করেই বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। প্রথমটা গাইগুই করলেও পরে গায়ে ফোড়া বেরোনোর ভয় কিনা জানি না সে যেতে রাজি হয়েছে। তারপর থেকে আমি একা, আর তার সঙ্গে এই অনিদ্রা। এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। চিরকাল আমি একটু ঘুম কাতুরে, তিন দিন না ঘুমিয়ে কি করে যে সুস্থ আছি সেটাই আশ্চর্যের। বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘুম যখন হবে না তখন ঘরের আলোটা জ্বালানো যাক। আমাদের ছোটখাটো আসবাবপত্র সেরকম কিছু নেই, দুটো মানুষের দিন চলে যাওয়ার মতো যতটা দরকার তার থেকে বেশি কিছু নেই। চেয়ার টেবিল ছাড়া আছে একটা আলমারি, একটা দেরাজ, একটা বিছানা, আর লম্বায় প্রায় ৫ ফুট, চওড়ায় ফুট ২ পুরনো স্টিলের একটা বাক্স। বিয়ের আগে সুপর্ণার বাবার
কলকাতায় একটা শাড়ির দোকান ছিল। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাবার পর সে দোকানটা বেচে তিনি বিধবা বোনের কাছে চলে যান। সেই দোকানের অবশিষ্ট শাড়ি আর গয়নাগাটি তিনি জমা রেখে যান সুপর্ণার কাছে। সেগুলো জমা না দান তা আমি বলতে পারি না, মোট কথা সেগুলো স্থান হয়েছে ওই প্রমাণ সাইজের বাক্সর ভেতরে, আর তার চাবি সুপর্ণা জখের ধনের মতো আগলে রাখে, কখনো কাজ ছাড়া করে না। এই কবছরে বাক্সের ভেতরে চোখ দেবার সুযোগ আমার হয়েছে প্রায় বার দশেক। যাই হোক, এছাড়া ঘরে আর আসবাব নেই বললেই চলে। কলসি থেকে জল গড়িয়ে নিয়ে একটু গলায় ঢাললাম, খানিকটা মাথাতেও দিলাম, অস্বস্তিটা কমল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আর মোড়া ভাঙলাম, ছাদে গেলে হয়, ঘরের ভেতরটা কেমন যেন গুমোট হয়ে আছে। জানলাগুলো খুলে দেওয়া যায়, কিন্তু খোলা জানলার দিকে বারবার চোখ চলে যায় আমার, মনে হয় এই বুঝি কেউ এসে দাঁড়াবে। সত্যি বলতে কি এই ভূতের ভয়টা আমার এখনো এই বয়সে পৌঁছেও যায়নি। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। আকাশে একদম বুড়ো আঙুলের নখের মতো চাঁদ উঠেছে, হালকা মায়াবী আলোয় ঢেকে গেছে চারপাশটা, ফিনফিনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। শীতের হাওয়ায় গাছে গাছে ঘষা লেগে সরসর করে একটা আওয়াজ হচ্ছে। মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। টেপ রেকর্ডারটা পাঁচিলের ওপর রেখে আস্তে করে চালিয়ে দিলাম, মনে হলো ঘুম না এসে ভালোই হয়েছে। এমন একটা মায়াবী রাত ঘুমিয়ে কাটানো অর্থহীন। গান শোনার একটা বাতিক থাকলেও আমার নিজের গানের গলাটা একেবারেই আশাপ্রদ নয়। ছোটবেলায় গানের স্কুলে কি এক বেয়াদবি করেছিলাম বলে মাস্টার গোপীবাবু বেত্রাঘাত সমেত বিতাড়ন করেছিলেন, তারপর থেকে এখন অবধি শুধু শ্রোতা হয়েই আছি, কারোর সামনে গাইবার সাহস হয় না। এখানে অবশ্য কেউ নেই, চারপাশের বাড়িগুলো গায়ে অন্ধকার জড়িয়ে ঘুমোচ্ছে। আস্তে আস্তে গাইলে কেউ শুনতে পাবে না, কিন্তু তাও ভরসা পেলাম না। আমার গানের গুঁতোয় কটা ভূত এসে যদি উপস্থিত হয়। হঠাৎ মনে হলো একটা কাজ করলে কেমন হয়, টেপ রেকর্ডারটা যখন সঙ্গে এনেইছি তখন কবিতা রেকর্ড করলে কেমন হয়, তার তো আর বেসুরো হওয়ার জো নেই। খাসা আইডিয়া, একটা ব্ল্যাঙ্ক কেসে ঢুকিয়ে রেকর্ডিং এর বোতামটা টিপে দিলাম। আমার কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ির ঠিক নিচ থেকে একটা কুকুর ডেকে উঠল, সেটাও বোধ হয় রেকর্ড হয়ে গেল। যাই হোক, ক্যাসেটটা আবার রিওয়াইন্ড করে চালিয়ে দিলাম। আমার দুর্ভাগ্য টেপ থেকে কবিতা দূরে থাক, শো শো আওয়াজ ছাড়া আর কিছুই বেরোল না। বিরক্ত হয়ে বন্ধ করে দিলাম, কালই সার্ভিস সেন্টারে যেতে হবে, নামি কোম্পানি জিনিস হলেও বেশি দিন চলে না। মনটা খিঁচড়ে গেল, আবার নিচে নেমে যাবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাশের বাড়ির ছাদ থেকে দুম দুম করে কেমন যেন আওয়াজ আসছে, কেউ যেন খালি ছাদের ওপর লোহার হাতুড়ি পিটছে। আওয়াজটা সন্দেহজনক, কয়েকদিন হলো এ পাড়ায় চোরের উপদ্রব শুরু হয়েছে, জানলা দিয়ে হাতের সামনে কিছু পেলেই তুলে নিচ্ছে। তবে এমন অদ্ভুত শব্দ করে কেউ চুরি করবে বলে তো মনে হয় না। আমার কৌতূহল হল আওয়াজটা পাশের বাড়ির ছাদ থেকে আসছে তাতে সন্দেহ নেই, কিন্তু পুরো ছাদটাই তো আমি হালকা চাঁদের আলোতে দেখতে পাচ্ছি, কেউ তো কোথাও নেই।
অন্তত এমন বিকট আওয়াজ করার মতো কেউ নেই। মনে হলো একবার গিয়েই দেখা যাক, চুরি ছাড়া অন্য অপরাধ হওয়ার লক্ষণ নেই। আমাদের ছাদ থেকে পাশের বাড়ির ছাদটা বেশি দূরে নয়, মোটামুটি মিটার খানেকের দূরত্ব। আমি পাঁচিলের ওপর দাঁড়িয়ে কার্নিশের ওপর নামলাম। ব্যাপারটা বোধহয় ঠিক হচ্ছে না, রাত বিরেতে নানান রকম শব্দ হতেই পারে, তাছাড়া নিজের বাড়ির ছাদ হলেও কথা ছিল, আমাকেই আবার কেউ চোর না ভেবে বসে। ভেবে দেখলাম নিচে গিয়েও আমার কিছু লাভ হবে না, ঘুম তো আসবে না, অগত্যা বিছানার ওপর পড়ে থেকে একঘেয়েমি লেগে যাবে, তার থেকে অ্যাডভেঞ্চার ভালো। সামনের দিকে তাকিয়ে অবশ্য একটু দমে গেলাম। এ বাড়ি থেকে ও বাড়ির কার্নিশে যেতে হলে বেশ বড় সড় একটা লাফ দিতে হবে, কিন্তু সমস্যা সেটা নয়, লাফানোর জন্য আমার শরীরে যে মোমেন্টাম তৈরি হবে তাতে দেওয়ালে একটা ছোটখাটো ধাক্কা লাগবে। ভারটা যদি কার্নিশের উপর না রাখতে পারি তাহলে সোজা নিচে গিয়ে পড়ব। দোতলা থেকে পড়লে হয়তো চোট বেশি লাগবে না, কিন্তু লোক জেগে যাওয়ার ভয় আছে। সাত পাঁচ না ভেবে আমি লাফানোই ঠিক করলাম। পকেটে ঘরের চাবিটা আছে, নিচে পড়ে গেলে আবার সামনে দিয়ে এসে ঘরে ঢুকব। মনে মনে ইষ্টনাম জপ করে আমি লাফ মারলাম। যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেইটাই হলো। দেওয়ালে ধাক্কা লেগে আমার শরীরটা বেশ খানিকটা পিছিয়ে এলো, কিন্তু আমি পড়লাম না। দেওয়ালে ঠিক গায়েই বেরিয়েছিল একটা লোহার রড, সেটা ধরে অর্ধেক ঝুলে রইলাম। আমার একটা পা কার্নিশে, একটা হাওয়ায়। আমি আর একটা হাত দিয়ে রডটা চেপে ধরলাম। বাঁ পাটা এমন ভাবে ঝুলছে যে সেটাকে ওপরে নিয়ে আসা এক কথায় অসম্ভব, অথচ সেটা না করতে পারলেও চলবে না। দেওয়ালে পিঠ দিয়ে আধ ঝোলা হয়ে থাকতে থাকতে ল্যাম্পপোস্টের আলোটা আমার চোখে পড়ল, হলুদ উজ্জ্বল আলো। এতক্ষণে আবছা অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেছে, তীব্র আলোটা চোখে পড়তেই আমার মাথা ঝনঝন করে উঠল। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম, হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কার্নিশের যে পাশে আমি ঝুলে আছি তার কাছেই একটা বক্স জানলা, মনে হয় দোতলার ভাড়াটেদের। কার্নিশ থেকে ডান পাটাও নিচে নামিয়ে দিলাম, দু হাতে রড ধরে কয়েকবার দোল খেয়ে নিতেই জানলাটা পায়ের কাছে চলে এলো। পায়ের ওপর ভর দিয়ে একটা হাত রড থেকে সরিয়ে জানলার গ্রিল ধরলাম। রীতিমতো অভিজ্ঞ চোরের মতো যখন পাশের বাড়ির ছাদে এসে পৌঁছলাম তখন আমার শরীরে নানান জায়গায় কাটা ছড়ার দাগ। ছাদে পা রেখে কিন্তু কিছুই দেখতে পেলাম না। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল ছাদের উল্টো দিকের কোনায় কি যেন একটা সাদা মতো জিনিস পড়ে আছে। আমি সেদিকে এগিয়ে যেতেই হঠাৎ এক লাফে সেটা জীবন্ত হয়ে উঠে আমার দিকে সরে এলো। একটা মোটা বেড়াল আরাম করে ছাদে শুয়ে ঘুমোচ্ছিল, আমাকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হয় না। দুবার রাগে ফুঁস ফুঁস করে অন্যদিকে সরে পড়ল, কিন্তু আওয়াজটা আসছিল কোথা থেকে, এখনই বা আসছে না কেন? ছাদের লাগোয়া একটা ঘর আছে, দোতলা থেকে উঠেই সেটা ডান দিকে পড়ে। যতদূর জানি সেখানে কেউ থাকে না, আগে এক বুড়ো ভাড়াটে থাকতো, গত মাসে তিনি রক্তভূমি করে মারা যাবার পর থেকে ঘরটা ফাঁকাই পড়ে আছে। ওখান থেকেই কি আসছিল আওয়াজটা?
ঘরের জানলা খোলা ছিল, সেদিকে এগিয়ে গেলাম। ভেতরটা কুপকুপে অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। জানলার গ্রিলটা ধরে মুখটা কাছে নিয়ে এলাম। ভালো করে কান পেতে শুনতে পেলাম ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, যেন দাঁত দিয়ে কোনো শক্ত খাবার ছেঁড়ার মতন আওয়াজ মনে হলো। তবে এত জোরে শব্দ করে কোনো মানুষ খায় বলে তো আমার জানা ছিল না। শব্দটা বোঝার উপায় নেই, কি আশ্চর্য, এত জোরে শব্দ হচ্ছে অথচ বাড়ির কারোর ঘুম ভাঙার নাম নেই। কি ঘুম রে বাবা। জানলার কাছ থেকে সরে এলাম। বেড়ালটা ছাদ পেরিয়ে কোথায় গেল কে জানে। আমি এসে কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় নিশ্চয় বিরক্ত হয়েছে। কটা বাজে জানি না, 3:30 তো নিশ্চয়ই বেজেছে। ভাবলাম এবার ঘরে ফিরে যাই, আর ব্যাপারটা মাথায় আসতেই আমার হাসি পেল। এই গভীর রাতে আমি নিজের ঘর ছেড়ে অন্যের ছাদে লাফিয়ে জানলার ভেতরে উঁকি দিচ্ছি, দেখতে পেলে কেউ নিশ্চয়ই চোর ভাববে। না, নিজের পাগলামিতে নিজেই অবাক হয়ে যাচ্ছি। কদিন থেকেই মনে হচ্ছে আমার নার্ভগুলো হঠাৎ যেন একটু বেশি সজাগ হয়ে পড়েছে, সেজন্যই বোধহয় রাতে ঘুম হয় না। এর একটা কিছু ব্যবস্থা করতে হবে। কালি আমার যে চিকেন পক্স হয়েছে সেটা এখনো বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, তবুও রাস্তায় বেরোতে আমার ইচ্ছে করে না। ফোন করে বাড়িতে দেখে নেওয়াই ভালো। এরকম না ঘুমিয়ে অন্যের বাড়িতে উঁকি দিয়ে আর কতদিন চলবে, দেখতে দেখতে একেবারে চোরই না হয়ে যাই। জানলা ছেড়ে সবে পাঁচিলের দিকে সরে যাচ্ছি, এমন সময় ভেতর থেকে ঘুম জড়ানো গলায় কে যেন চেঁচিয়ে উঠল, এই সেরেছে, ঘরে বোধহয় লোক ছিল। আমার হাত লেগে জানলায় একটু শব্দ হয়েছে, তাতেই জেগে উঠেছে লোকটা। গলা শুনে অবশ্য চেনা কেউ বলে মনে হয় না। এই রে, এখন কি করা যায়? ধরতে পারলে তো নিশ্চয়ই চোর ভাববে, দৌড়ে পালানোর উপায় নেই। পাঁচিল থেকে কার্নিশটা অনেকটা নিচে, ধীরে সুস্থে নামতে হবে। অতএব লোকটা দরজা খুলে বেরিয়ে এলে ছাদেই কোথাও নিজেকে আড়াল করা ছাড়া উপায় নেই। কোথায় লুকোই, সেরকম কোনো জায়গাও তো নেই। দরজার শব্দ শুনেই বুঝেছি লোকটা ছিটকিনি খুলছে। হঠাৎ করে মনে পড়ল ছাদের ঘরটার পেছনের দিকে একটা ছোট খুপরি আছে, একটা মানুষ ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। দিনের বেলা হলে সেখানে লুকোনোর কথা ভাবতেও পারতাম না, কিন্তু রাতের অন্ধকার এখনো কাটেনি এবং চাঁদটাও আকাশের এদিকে নেই। তাই খুপরিটার ভেতরের দিকে ঢুকে দাঁড়ালে লোকটার খেয়াল না করার একটা আশা আছে। ব্যাপারটা নিজের পছন্দ না হলেও আর কোনো উপায় নেই দেখে তাই করলাম। বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। লোকটা আমাকে দেখতে পেলে কেলেঙ্কারি হবে, শুধু আজকের নয়, এ পাড়ায় ইদানিং যত চুরি হয়েছে তার সব দায় আমার ঘাড়ে এসে পড়বে। সুপর্ণা ফিরলে তাকেই বা কি করে বোঝাবো যে মাঝরাতে কিসের তাড়নায় পাঁচিল ডিঙিয়ে অন্যের ছাদে ঘোরাঘুরি করছিলাম। নাকে একটা বিশ্রী গন্ধ এলো, খুব ঘিন, তবু যেন কেমন চেনা চেনা লাগলো গন্ধটা। এদিকে লোকটা ছাদে চারপাশ ঘুরে দেখছে, সিমেন্টের মেঝের উপর খস খস করে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এবার আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে, মানে সে এদিকেই আসছে।
নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেলাম। আর একটু ভেতরে গিয়ে সে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জায়গা নেই। খুপড়িটা এতটাই ছোট যে আমার একটা হাত আড়াআড়ি বেরিয়ে আছে। লোকটা যখন আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমার দুটো হাঁটু কাঁপছে। কোন রকমে পেছনের দেওয়ালে সেঁটে দাঁড়িয়ে আছি। সে কিন্তু এখনো দেখতে পায়নি আমাকে। ভাগ্যিস হাতে টর্চ নেই, এই অন্ধকারের চাদরটাই এখন আমার একমাত্র সম্বল। না, পাড়াটা চোরের আখড়া হয়ে উঠছে, একটা ব্যবস্থা করতেই হবে। কালকে সকালেই গিয়ে একবার নিচু স্বরে বিড়বিড় করতে করতে লোকটা ফিরে গেল। আমার যেন ঘাম দিয়ে জ্বর সারল। উফ, এমন বদনামের ভয় জীবনে পাইনি, খুব শিক্ষা হয়েছে। এবার থেকে পাশের বাড়িতে বোম পড়লেও বাইরে বেরোব না। পা টিপে টিপে খুপড়ি থেকে বেরিয়ে এলাম। টেনশনটা কেটে যেতে খেয়াল করলাম গন্ধটা আগের থেকে বেড়েছে। কোথাও ইঁদুর টিঁদুর মরল নাকি? আমি আবার কার্নিশ ডিঙিয়ে এদিকে ছাদে চলে এলাম। এতক্ষণে নিশ্চিন্ত, নিজের ছাদ যত খুশি ঘুরি না কেন, কারোর কিছু বলার নেই। কিন্তু আমার আর বেশিক্ষণ ওপরে থাকতে ইচ্ছে করল না। টেপ রেকর্ডারটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। গন্ধটা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। এখনই সেটার উৎস খুঁজে বের না করতে পারলে ঘুম কেন? কাল সারাদিন বাড়িতে টিকতেই পারবো না। ঘরের চারপাশটা খুঁজে দেখলাম, না, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ব্যাপার চোখে পড়তেই আমার গলার কাছটা শুকিয়ে ঠান্ডা হয়ে গেল। পাশের ঘরের জানলার একটা পাল্লা খুলে রেখেছিলাম, এখন সেটা বন্ধ। শুধু বন্ধই নয়, রীতিমতো ছিটকিনি দিয়ে ভেতর থেকে বন্ধ করা। কে বন্ধ করল? ঘরে তো কেউ ছিল না, বাইরে থেকে কারো ঢোকাও সম্ভব নয়। একমাত্র যদি না কেউ ছাদ দিয়ে ঢুকে থাকে, কিন্তু তাই বা কি করে? ব্যাপারটা মনে হতেই আমার ভয়টা আরো বেড়ে গেল। আমি পাশের বাড়ির ছাদে ছিলাম, সেই সময় কেউ আমার ঘরে ঢুকেছে, এবং যদি ঢুকে থাকে তাহলে সে এখনো বেরিয়েছে কি না আমি জানি না। যদি চোর হয় তাহলে ভয়ের কিছু নেই, কারণ আমার ঘরে মহামূল্যবান কিছু নেই। ওই বাক্সের ভেতরে গয়নাগুলো ছাড়া, কিন্তু তার চাবিও তো আমার কাছে নেই, সুপর্ণার ব্যাগেই থাকে সেটা। আমি লাইট জ্বাললাম না, চোর অস্ত্রধারী কিনা তা জানি না, অতএব সম্মুখ সমরে গিয়ে আমার লাভ নেই। আগের মতোই বিছানার উপর শুয়ে গভীর ঘুমের ভান করলাম। হঠাৎ একটা চেনা গলা শুনে আমি চমকে উঠলাম। সুবর্ণা! এত রাতে সে পাশের ঘরে কি করছে? তা তো এখানে থাকার কথা নয়। তাছাড়া সে যদি এখানে আসেই আমাকে জানাবে না কেন?
মাঝরাতে ছাদ ডিঙিয়ে, এ ধুর আমার মনের ভুল হচ্ছে। কিন্তু একটু পরেই বুঝলাম আমার মনের ভুল নয়। সে ধীরে ধীরে ঘরে এসে ঢুকল। একটা কালো শাড়িতে গোটা শরীর ঢাকা, আঁচলটা মাথার পিছন দিয়ে ঘোরানো, যাতে দরকার পড়লেই সেটা দিয়ে মুখ ঢাকা যায়। আমি উঠলাম না, কেমন যেন খটকা লাগছে আমার। কি একটা ব্যাপার যেন আমি ভুলে যাচ্ছি। সবকিছুই আমার জানা, অথচ কিছুতেই মনে পড়ছে না। সুপর্ণা কিন্তু আমার দিকে ফিরেও তাকাল না। সে তার হাত ব্যাগ থেকে বাক্সের চাবি বের করেছে। আমার এই অবস্থাতেও হাসি পেল। নিজের জিনিস নিজেই রাত দুপুরে এসেছে চুরি করতে। কিন্তু হঠাৎ একটা ব্যাপার খেয়াল হতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় আধ মিনিটের জন্য বন্ধ হয়ে গেল। খুব অস্পষ্ট ছেঁড়া ছেঁড়া ছবির মতো কয়েকটা দৃশ্য, না দৃশ্য নয়, অনুভূতি। দৃশ্যগুলো সব আমার কল্পনা। আমি টেপ রেকর্ডারটা নিয়ে উঠে পড়লাম। এক পা করে হেঁটে চলে এলাম পাশের ঘরে। সুপর্ণা এখনো বাক্স খোলায় মশগুল। একটু আগে কবিতা রেকর্ড করেছিলাম, সেটা ঢুকিয়ে প্লে বাটনটা টিপে দিলাম। আবার আগের মতোই শোঁ শোঁ শব্দ, কিছু রেকর্ড হয়নি। কিন্তু সেটা আমার উদ্দেশ্য নয়। আমি অপেক্ষা করে আছি শেষটার জন্য। শব্দটা কিছুক্ষণ চলার পর অদ্ভুতভাবে খারাপ হয়ে যাওয়া টেপ রেকর্ডের ভেতর থেকে বেরিয়ে এলো সেই কুকুরের ডাকটা। তার মানে সবই রেকর্ড হয়েছে। হয়নি শুধু আমার গলাটা। কেন আমি আর অবাক হলাম না, চলে এলাম পাশের ঘরে। এতক্ষণে বাক্সটা খুলে ফেলেছে সুপর্ণা। আমার অনিদ্রা, আমার নার্ভগুলোর অতি সক্রিয়তা, আমার অন্ধকারে মিশে যাওয়ার ক্ষমতা, আমার গলার রেকর্ড না হওয়া, সব প্রশ্নের উত্তর ওই বাক্সটার ভেতরে। ধীরে ধীরে বাক্সের ডালাটা সরিয়ে ফেলল সুপর্ণা। শাড়ি নয়, গয়না নয়, ওর ভেতরে হাত পা মোড়া অবস্থায় একটু কুঁকড়ে শুয়ে আছে একটা লাশ, আমার লাশ, তিন দিনের বাসি মরা, পাথরের মতো শক্ত হয়ে আছে, স্থানে স্থানে পচন ধরা শুরু হয়েছে। সে গন্ধ অবশ্য অন্য কারো পাওয়ার কথা নয়, অন্তত দু একদিনের মধ্যে তো নয়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম। একটা কালো কাপড়ে মৃতদেহটাকে ঢুকিয়ে ধীরে ধীরে সাবধানে ঘরের চাবিটা খুঁজছে সুপর্ণা। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। সে সিঁড়ি দিয়ে নেমে যেতে আমি এক দৌড়ে ছাদে চলে এলাম। কালো কাপড়ে জড়ানো দেহটাকে একটা গাড়ির পিছনে তুলল সে।
আমি ছাদের পাঁচিল ধরে এক দৃষ্টি দেখতে লাগলাম। ধীরে ধীরে আমার চিন্তা ভাবনাগুলো ছোট হয়ে আসতে লাগল। আমার বরফ হয়ে যাওয়া মনের কোনো এক গহ্বর থেকে অদ্ভুত আঁধার এসে গ্রাস করছে আমাকে, নিয়ে চলে যাচ্ছে অন্তহীন সময়ে। শুনছিলেন রাত তিনটের পর, রচনা শায়ক আমান, গল্প পাঠে দীপ, জনৈক ভদ্রলোকের ভূমিকায় সমক, গল্পের সূত্রধার আমি মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে সৌম এবং শুভ, বিশেষ সহযোগিতায় গোধূলি। শেষ হল শায়ক আমানের লেখা রাত তিনটের পর। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।